এলাকায় একটা স্কুলের বড় প্রয়োজন সেই মতো একটি ইংরেজি মাধ্যম স্কুল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল সময়টা ছিল উনিশশো সাল সেদিনের প্রধান শিক্ষক আজ তিরাশি বছরের বৃদ্ধ লক্ষ্য পূরণ হয়নি ছেচল্লিশ বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন প্রধান শিক্ষক সমীরণ চন্দ্র দে গরিব মানুষ আমরা একটা বুঝেছিলাম যে আমাদের পনেরো নম্বর ওয়ার্ডে কোনো স্কুল নেই এই স্কুলটা আমাদের করতে হবে সেই কারণে সেই থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে বনগা পুরসভার পনেরো নম্বর ওয়ার্ড নেতাজি পল্লীতে পিছিয়ে পড়া মানুষের বাস সমাজের জন্যই উনিশশো সালে এলাকার মন্দির প্রাঙ্গনে শুরু হয়েছিল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় সমীরন চন্দ্র দিয়ে হয়েছিলেন স্কুলের প্রধান শিক্ষক জায়গার অভাবে এক বছরের মধ্যেই বন্ধ হয় স্কুলের পথ চলা পরবর্তীতে জমি জমি দেখা হয় আট কাঠা কিন্তু স্কুল তৈরি করা যায়নি রাজ্য ও কেন্দ্র মেলে সরকারের তরফে স্কুল তৈরির খরচে যাবতীয় ছাড়পত্র মিললেও ভূমি সংস্কার দপ্তরের উদাসীনতায় থমকে রয়েছে স্কুল তৈরির কাজ অস্বীতিপর বৃদ্ধ স্কুল তৈরির স্বপ্ন পূরণ করতে ছুটেছেন শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী থেকে দিল্লি পর্যন্ত জমি ভরাটের যে টাকাটা সেটা ভূমি দপ্তর আমাদেরকে দিচ্ছে না সর্বশেষ পর্যায়ে আমরা নবান্নকে জানিয়েছি নবান্নতে এখন সেটা শেষ পর্যায়ে আছে তাতে তাদেরকে আমরা বলেছি যে টাকাটা আপনারা এইচএস দিয়েছেন মালিক পক্ষকে সেই ছ লাখ ছিয়ানব্বই হাজার ছশো পঁচিশ টাকাটা যদি আমাদেরকে দিয়ে দেন তাহলে এইচডিওর মাধ্যমে দিলে পরে আমরা স্কুলটা ভরাট করতে পারি আমরা বাধ্যভোষীকে জানিয়েছি এবং চিফ মিনিস্টারকেও জানিয়েছি এই লড়াইতে হয়েছেন এলাকার বহু মানুষ তারাও চান স্কুলটি হোক চত্বর দিয়ে কোনো স্কুল এখানে নেই পনেরো নম্বর ওয়ার্ডে তাতে যদি এখানে স্কুলটা হয় তাহলে আমার বাচ্চা কাচ্চা খুব আমরা উপকৃত হই এবং সাধারণ আমরা যে খেটে খাওয়া মানুষ

তারা নির্মাণ করবেন বাবু স্কুল নির্মাণ করেই তিনি ছাড়বেন বনগা থেকে জ্যোতির্ময় চক্রবর্তী ক্যালকাটা নিউজ